দেখ সবার আগে শুনতে বলে কেন কেন হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো এখানে মামার বিয়ের মেনু কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, তো মেনু কার্ডের খাবারগুলো তোমরা এনজয় করো আর ব্লগটা আমার সাথে ফুল এন্ড পর্যন্ত থেকো। আই মৌসুমি বদি দেখা, ও দেখো আচল মাচল সাপটে সুপটে নিয়ে বসছে আর এখানে এরা বসার জায়গা পাই না। এই যে আরে আমি বসছি, আপনারা বসিয়ে নিয়ে আপনারা ক্যামেরাম্যানরা বসছে। এপাশে ফুলটুদা, লালটুদা রয়েছে, বিজয়, প্রসেনজিতের এক সিঙ্গেল হয়ে গেছে আজকে, ও একা বিজয়ের পাশে বসেছে। তো এইখানে সব সুন্দরীরা বসেছে, এই যে পূজা সুন্দরী, ওর থেকে ওর মাথা ফুল আগে চলছে। এই সুন্দর হাই বল 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 হাই বলছে, পাপা একটু হাই বলো, পাপা হাই বলো, হাই করো, হাই করেছে বাম্পি, হাই কর, ও বলে নাটক করতে পারে না। বলো পূজা কি বক্তব্য, মামার বিয়ের মেনু কার্ডটা তো তোমরা ফার্স্টেই দেখে নিয়েছো, তো এখন আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি খাবার দাবার এনজয় করার জন্য। তো মেনু কার্ড ওয়াইজে ফার্স্টেই ছিল রাধা বল্লভী আর তার সাথে ছিল স্ট্যাপ পটাটো। তো স্ট্যাপ পটাটো বিয়ে বাড়িতে গিয়ে সবারই পছন্দের জিনিস, কিন্তু কেউ খায় না, কারণ মাটন রয়েছে, চিকেন রয়েছে, সেগুলো তো খেতে হবে। তো আমরাও ছাপোষা বাঙালি, আমাদের মেন্টালিটিও ওরকম যে বিয়ে বাড়ি গিয়ে মটনটা খাবো। আর এখানে হলো ফিশ ফ্রাই ছিল, তো ফিশ ফ্রাইয়ের গায়ে প্রচুর অয়েল ছিল, তো তোমরা তো জানোই আমি দিনে দিনে অনেক ওজন বেড়ে যাচ্ছে, তো এটা একটু টিস্যু পেপার দিয়ে ওয়েট করে নিচ্ছিলাম। আর তোমার গোপুদাকে আজকে আমরা খাওয়ার জন্য একসাথে নিইনি, ওনার দিদির সাথে ওনাকে বসিয়েছি, দুই ভাই বোন মিলে ওই সাইডে বসেছে, তো ওরা প্রচুর পরিমাণে খেয়েছে, প্রচুর পরিমাণে, আমরা তো অত খেয়েই পারিনি। দেখো আমার পাতে এই যে মটন বিরিয়ানি চলে এসছে, পূজার পাতেও রয়েছে, পূজা বলছে একটু তেল তেলে দেখে মাংস দিতে, তো পূজাকে পুরো তেল তেলে দেখেই মাংস দিয়েছে, আবার সেটা খেতেও পারেনি, আমার পাতে তুলেও দিয়েছে। তো আর পাশে শুনতু বসেছে, মাম্পি বসেছে, মাম্পির ছেলে বসেছে, আর বাকি যারা ছিল মা বাবা কল্যাণ মাসি মেসো আগে খেয়ে চলে গেছে। তো এইভাবে বসেছিল ঝুনু কাকি কাকু, এরাও সবাই ছিল, প্রসেনজিৎকে তো দেখালামই। তো আমরা সবাই একসাথে লাস্টের দিকে খেতে বসেছিলাম। মামা মামি নতুন বিয়ে হয়েছে, ও তো আর ওর বউকে ছেড়ে খাবে না, ও ওদের সাথে বসেছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমার প্লেটে চলে এসেছে লোভনীয় জিভে জল আসা মাটন বিরিয়ানি, আর তার সাথে ছিল চিকেন চাপ, এরপরে চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, আর সব থেকে ফেভারিট ছিল আমার পান। বিয়ে বাড়িতে গিয়ে আমাকে যদি কেউ পান না দেয় না, আমার যে কী বাজে লাগে, কী বাজে লাগে বলবো, পান ছিবোতে আমার যে কী ভালো লাগে। কালকেই যে সোমার বিয়েটা এনজয় করে এসেছি, সোমার বিয়েতে হাজমোলা খাইয়েছে, তো লাস্টে আমি আবার বলছি কি পান দিলে ভালো হতো। তো আজকে আমি ভয়েস ওভার অনেক দিন পরে দিচ্ছি, কারণ মামার বিয়ে হয়ে গেছে প্রায় দেড় সপ্তাহ হতে গেল, তো টাইমই পাচ্ছি না। তো তোমাদের অনেকের ভিডিও আমি ঘরে গিয়ে গিয়ে তোমাদের চ্যানেলে ভিজিট করতে পারছি না, তো কেউ আমার উপর রাগ করো, আমি যখন সুযোগ পাবো প্রত্যেকের চ্যানেলে গিয়ে ভিজিট করব। আর এই আজকের ভিডিওটা তোমরা আমার সাথে ফুল এনজয় করো। একদিকে মাম্পি আর মাম্পির ছেলে আইসক্রিম খাওয়ার কম্পিটিশন চলেছে, যে মা আগে খাবে না ছেলে আগে খাবে, আর আরেকদিকে গোপুচন্দ্র আর গোপুচন্দ্রের দিদি মৌসুমি সাহার মাংস খাওয়ার কম্পিটিশন চলছে, যে কে কটা খেতে পারে। জানি না আমার বর্ণনা শুনছে কি না, শুনলে আমাকে দেবে। আর এই সাইডে পূজা সাহা ছিল, পূজার ব্যাপারটা হলো ও খুঁটে 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 সারা দিন রাত বসে বসে খাবে, কিন্তু সরু পেটে গরু ধরে। ও তুমি মাসি মনি না? তো আমি তো দিদি, আরে মাসি মনি তার মানে মাসি। এখন ঘড়িতে বাজে রাত্রি প্রায় পৌনে একটা থেকে দেড়টা, আর আমার মা মাসি মিলে বসে গেছে যে ভাইয়ের বাড়ির তত্ত্ব থেকে কি কি পেয়েছে গিফট সেগুলো দেখার জন্য, মানে ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে। তো মার মাসি শুনলে আমাকে খুব বকবে, কারণ বলবে সাথে তো তুই মাম্পি শুনতে সবাই ছিল, সরি মাম্পি বাড়ি চলে গেছিলো, মানে ফ্ল্যাটে চলে গেছিলো বাড়ার সাথে, আমি শুনতু আর হলো গিয়ে পূজা ছিলাম, আর দিদা ছিল, গোপুচন্দ্রও ছিল, রাত্রে আমাদের এগিয়ে দিয়ে গোপুচন্দ্র গোপুচন্দ্রের বাড়িতে চলে গেছিলো, আর আমার বাবা ছিল। তো এখন পিএমপিসি চলছে, কে কখন এসছে, কে কী খেয়েছে, কে কটা মাংস খেয়েছে, সে সামনে ফুল অন আমাদের সবার বিচিং চলছে। আর এখানে সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো বেনারসি দেখা চলছে, মামির বাপের বাড়ি থেকে আমার বড় ননদকে একটা বেনারসি দিয়েছে, কারণ আমার বড় ননদ ছিল মামা আর মামির বিয়ের ঘটক, ও ঘটকালি করেছে তাই ওকে ঘটক বিদায় দিয়েছে বেনারসি দিয়ে। তো সেই বেনারসি নিয়েই বিশ্লেষণ চলছে, যে কার্ডটা ভালো হয়েছে, কার্ডটা খারাপ হয়েছে। আর এখানে প্রচুর গিফট ছিল, প্রত্যেককে মামির বাড়ি থেকে গিফট দিয়েছে আমাদের। আর এই শাড়িটা খুলে খুলে মাসি তাই দেখাচ্ছে, যে শাড়ির ভেতরটা দেখো, এর শাড়িটা ছিল পুরো স্কাই কালার আর পিঙ্ক কালার, পিঙ্ক বলতে একদম ডিপ গোলাপি কালার যেটা হয় সেটার কম্বিনেশন। তাই মাসি খুলে খুলে দেখছে শাড়িটা কেমন, আর মাসি শাড়ি সম্পর্কে খুব ভালো বোঝে, কেন বলো তো, আমার মিশোর হরিতলা মোড়ে রয়েছে শাড়ির দোকান, তো তার জন্য মাসি হলো শাড়িওয়ালার বউ।
মাসি একে একে সমস্ত গিফট টুকটুক করে খুলে খুলে দেখছে। এরপর মাসি হাত দিয়েছে মায়ের শাড়িতে। এই শাড়িটাকে মামির বাড়ি থেকে মাকে দেওয়া হয়েছে। এটা লাল আর মেরুনের একটা শাড়ি। শাড়িটা দেখতে খুবই সুন্দর। মামির বাড়ির লোকেরা খুবই ভালো। মামি যেমন ভালো, মামির বাবা মা সবাই খুব ভালো। মামাকেও খুব আপন করে নিয়েছে। এরপর প্রচুর ব্লগ আসতে চলেছে যে আমরা অষ্টমঙ্গলাতে গিয়ে কী কী খাওয়া দাওয়া করেছি, তারপর মামার বিয়ের মানে পোস্ট মামার বিয়ে, মামা কেমন আছে মামির সাথে, সমস্তই পোস্ট করবো আমার চ্যানেলে। তো তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে। আর এখানে মাসি যে শাড়িটা খুলেছে এটা হলো মাসির শাড়ি। মাসি খুব খুশি হচ্ছে শাড়িটা পেয়ে, কারণ শাড়িটা মাসিরও খুব পছন্দ হয়েছে, মায়েরও খুব পছন্দ হয়েছে মায়ের শাড়িটা। মাসির শাড়িটা ছিল পাতলি পাল্লু, কালারটা খুবই কিউট, খুবই কিউট। এই কালারের শাড়ি মারও একটা আছে। আর এই যে নীলাম্বরী শাড়িটা দেখছো, নীল নীল নীল, এই শাড়িটা মামির বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে। তো আমার শাড়ি, মায়ের শাড়ি, মাসির শাড়ি, কার শাড়ি কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে বলো তো, তাহলে মামিও দেখবে কমেন্টগুলো যে মামি সার্থক হয়েছে কিনা। এই সমস্ত শাড়ি মামি নিজে নিজে পছন্দ করে আমাদের কাকে কোনটা দেবে সেটা দেখেছে। তো এখানে মাম্পির শাড়ি ছিল, সুন্তুর শাড়ি ছিল, পূজারও শাড়ি ছিল, ওদেরকে চুড়িদার দিয়েছে, সেগুলো দেখানো হয়নি। আগরপাড়া দিদা যে আমার, তাকেও একটা শাড়ি দেওয়া হয়েছে, গোপাল, তারপর হলো গিয়ে তোমার কল্যাণ, এদেরকে দিয়েছে, মাম্পির ছেলে পাপা তাকে দিয়েছে, আমার বাবাকে দিয়েছে, মেশোকে দিয়েছে, প্রত্যেককে। মামির বাড়ির লোকেরা ভালোবেসে আমাদেরকে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর গিফট দিয়েছে। তো এতক্ষণ তো তোমাদেরকে আমি দেখালাম আমরা মামির বাড়ি থেকে কী কী গিফট পেয়েছি। তো এইবার হলো মামা বাড়ি থেকে মামিদের কী কী গিফট দেওয়া হয়েছে। তো এখানে মামির বাবা ছিল, মামির মা ছিল, তারপর মামির মামারা ছিল, মামিরা ছিল, মামির কিছু কসমেটিক্স ছিল। আর যে এই ক্ষীরের মাছটা দেখছো, এই ক্ষীরের মাছটা তো ইতিমধ্যে খুব ফেমাস হয়ে গেছে। ক্ষীরের মাছ, এটা মার মাসির হাতে তৈরি। তো মার মাসি হাতে করে মামার বিয়েতে মামাকে ভালোবেসে মামা শ্বশুরবাড়ির জন্য এই গিফটটা বানিয়েছে। আর এখানে কিছু মামির কসমেটিক্স ছিল যেগুলো মামার বাড়ি থেকে কেনা হয়েছে। আর এখানে প্রচুর 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 মিষ্টি বানিয়েছিল মারা হাতে করে, নাড়ু মুড়কি। আর এটা হলো মামার বিয়ের সকালবেলার কিছু মুহূর্ত। এগুলো যারা অলরেডি আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা তো দেখেই ফেলেছে। তো যারা নতুন রয়েছে, প্রচুর সাবস্ক্রাইবার বেড়েছে, তো তাদের জন্য থাকলো আর একটা ঝলক, তোমরাও সবাই দেখে নাও। তো এরপর মামার বিয়েতে যে গিফটগুলো আমরা বানিয়েছি, তত্ত্ব সাজিয়েছিলাম, তত্ত্ব আমি আর মা হাতে হাতেই সাজিয়েছিলাম। কিন্তু বিয়ের দিন যখন সেরিমনি হলে গিয়েছিলাম তখন সবাই, আমি, মাম্পি, সুন্তু, যারা যারা গেছিল বরযাত্রী, প্রত্যেকে আমরা হাতে করে করে মামার বিয়ের গিফটগুলো নিয়ে গেছিলাম। আর এখানে কিছু কিছু শাড়ি ছিল যেগুলো পূজা, আমার, মার, মাসির, মাম্পি, সুন্তু, সেগুলোও ছিল। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করাই রয়েছে। তোমাদের কারো যদি ইচ্ছা হয় আমার চ্যানেল ভিজিট করতে পারো।